তিন বছরের প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স নয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার দুশো চুয়ান্নতে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ বেচাকেনা হয়েছে তিনশো চুয়াত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে একশো পঁচাশিটির আর কমেছে একশো দশটির বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আজ বছরের প্রথম কার্য দিবসে বাজার শুরুতে কিছুটা নিম্নমুখী হলেও দিনের মাঝামাঝি পর্যায়ে থেকে সূচকের গতি ঊর্ধ্বমুখী হয় এবং দিন শেষে তা পজিটিভে ক্লোজ হয় প্রধান মন্ত্রসূচক ডিএসি এক্স আজ ছ হাজার দুশো চুয়ান্ন পয়েন্টের দিন শেষ করে যা গত সেশনের ক্লোজ অপেক্ষা প্রায় দশ পয়েন্ট বেশি তবে সূচকে ঊর্ধ্বমুখীতে থাকলেও লেনদেন কিছুটা স্থবির থাকে আজ মোট বাজার লেনদেন হয় তিনশো চুয়াত্তর কোটি টাকার ব্যাংকের ইয়ার ইন্ডিকে সামনে রেখে এই সেক্টরকে লক্ষ্য করে বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা যায় মোট বাজার লেনদেনের প্রায় বত্রিশ শতাংশই সংগঠিত হয় ব্যাঙ্ক সেক্টরে এর পাশাপাশি টেক্সটাইল সেক্টরকে ঘিরেও বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা যায় মোট লেনদেনের আঠেরো শতাংশ সংগঠিত হয় টেক্সটাইল সেক্টরে এদিকে লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা দশটি স্টকের মধ্যে পাঁচটি স্টক কি আজ আসে ব্যাংক সেক্টর থেকে দরবৃদ্ধির থেকে দিক থেকে আজ বড় খাতগুলোর মধ্যে শীর্ষ ছিল মিসিনারি সেক্টর এই সেক্টরের প্রায় দুই শতাংশ গেইন হয় এবং এরপর পরে ছিল টেক্সটাইল সেক্টর যা প্রায় এক দশমিক এক শতাংশ বাড়ে লেনদেনের দিক থেকে ব্যাঙ্ক সেক্টর এগিয়ে থাকলেও দরবৃদ্ধির দিক থেকে কিছুটা পিছিয়ে ছিল ব্যাঙ্ক সেক্টরে আজ বস্তুত প্রায় শূন্য দশমিক চার চার শতাংশ কারেকশন হয় যা বড় সেক্টরগুলোর মধ্যে সর্বোচ্চ